হাই স্কুলের প্রধান কার্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। গভীর রাতে হাই স্কুলের প্রধান কার্যালয়ের দরজায় তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের গয়েশপুর হাই স্কুলের। জানা যায়, বুধবার খুব সকালে স্থানীয় মানুষের নজরে পড়ে স্কুলের প্রধান কার্যালয়ের দরজায় তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা খবর দেয় স্কুলের শিক্ষকদের। শিক্ষকরা স্কুলে এসে ভেতরে ঢুকে দেখে বেশ কয়েকটি আলমারি ভাঙা অবস্থায় লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। যদিও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজের একটি ল্যাপটপ চুরি করে নেয় দুষ্কৃতীরা, এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লোপাট করে। তবে কেন এই দুঃসাহসিক চুরি তা কিছুতেই বুঝতে পারছেন না স্কুলের শিক্ষকরা। চুরির ঘটনায় শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী। এরপর চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করছে পুলিশ। তবে এই প্রথম স্কুলের দরজায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেনি। এর আগেও একাধিকবার শান্তিপুর ব্লকের বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এখন বিষয়, স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে ল্যাপটপ সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে গুরুত্বপূর্ণ কিছু লোপাট করার চেষ্টা করেছে দুষ্কৃতীরা, নাকি অন্য কোনো কারণ, সবটাই উঠে আসবে পুলিশের তদন্তের মধ্য দিয়ে। খুবই দুর্ভাগ্যজনক, আমি আজ সকাল ভোরবেলায় এই 6:30 দিকে এখানকার স্থানীয় তপনদার ফোন পেলাম যে এরকম স্কুলে ঘটনা হয়েছে। আমি আসলাম, তার আগে আমাদের স্থানীয় মানুষজন সব এসছেন দেখছি। স্কুলে এরকম কোনো দিন হয়নি আমাদের এলাকায়। স্কুলটা নিয়ে আমার একটা গর্বের জায়গা ছিল যে ফাঁকা মাঠের উপরে স্কুল, কোনো দিন এই ধরনের চুরি বা এসব আমরা নিশ্চিত থাকতাম। প্রাচীর হয়েছে রিসেন্টলি, এতদিন তো প্রাচীর ছাড়াই স্কুল ছিল, কোনোদিন তো এরকম চুরি চামারি ঘটনা ঘটেনি, একটু আধটু কলটল ভাঙা টাঙা এইসব ছাড়া। তা আজকে যা হয়েছে দেখছি, আমার বিশেষ করে আমার ব্যবহারের আলমারি টেবিল এইগুলোর উপর অত্যাচার হয়েছে, এবং আমার আলমারির মধ্যে যে নতুন এক ল্যাপটপ ছিল সেটাকে নিয়ে গেছে, এবং আমার ভিতরে পাশে যে কম্পিউটার ছিল সেগুলোই হাত দেয়নি। আমার ধারণা স্কুলে যে এসেছিল, স্কুলে আসে মানে স্কুলের কোন আলমারিটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তার আগে থেকে একটা ধারণা ছিল, যার ফলে সে ঠিক আমার আলমারিটার উপরে অত্যাচার করেছে। কোনো ফাইল খাতাপত্র কিচ্ছু হাত দেয়নি, ল্যাপটপটা বের করেছে, এবং আমার ড্রয়ারে থাকতে পারে ওখানে দৈনন্দিন খরচ চালানোর জন্য 500-700 টাকা আমি সবসময় থাকে, কখন কি লাগে সেই টাকাটা নেই। বেশি টাকা স্কুলে কখনোই রাখি না, স্বাভাবিক। ওই টাকাটা গিয়েছে আর ল্যাপটপ গিয়েছে, আর কাগজপত্র এখন অবধি যা মনে হচ্ছে কাগজপত্র খুব একটা ক্ষতি হয়নি, তবে সেটা আস্তে আস্তে বোঝা যাবে। সেটা হ্যাঁ, থানায় ইনফর্ম করা হয়েছে, বড়োবাবুর সঙ্গেও কথা হলো, উনি বললেন থানায় গিয়ে একটা লিখিত কমপ্লেন করে আসতে। এই একটু গুছিয়ে নিই, গিয়ে এমনি থানায় যাবো, গিয়ে থানায় একটা লিখিত কমপ্লেন করি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, মানে এখানে ফাঁকা মাঠের উপরে স্কুল, সবারই বিশ্বাসের উপরে স্কুলটা চলে, সেখানটায় এরকম অত্যাচার স্কুলের প্রতি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা। গত রাত্রে এবার এই এই ভাই সকালে প্রত্যেক দিনই আসে স্কুলে, এসে ঘরপট খোলা দেখেছে, তারপর আমাকে ফোন করেছে। আমার ফোন শুয়ে যাচ্ছিল, চার্জে বসাতে ছিল, আমি হাঁটতে বেরিয়েছিলাম। তারপর আমার বাড়িতে 2-3 দিন আগে ফোন করেছে, হাওয়া গিয়েছিলো, অধীর গিয়েছিলো। তারপর আমি এসে মেন গেটের তালা খুলে ভেতরে এসে দেখি, যে গেট খুলে আমরা ওপরে উঠি সে তালাটা ভাঙা, ক্লাবসওয়াল গেটটা ভাঙা। তারপরে অফিস ঘরের সামনে এসে দেখি তালা ভাঙতে পারিনি, বাড়াটা চারাদিক খুলে অফিস ঘরের ভিতরে ঢুকে 3টে আলমারি খুলেছে, হেডমাস্টারের টেবিলের ড্রয়ারের সব চাবি টাবি খুলে কিছু টাকা পয়সা ছিল দিয়েছে। হেডমাস্টারের আলমারিতে একটা নতুন ল্যাপটপ ছিল সেটা নিয়েছে, পাশে আর একটা আলমারি খুলেছে, সেটা যা আছে সব ঠিক আছে। এই ব্যাপার থানায় অভিযোগ করা বলতে, আমাদের এখানে একটা ভিলেজ পুলিশ আছে, হেমন্ত এসেছিলো, হেমন্ত ফোন করেছে বড়োবাবুকে, তারপর স্যারকে আমি ফোন করেছিলাম, স্যার আসলেন, স্যারও ফোন করেছে। ভাই কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকা বলতে, ল্যাপটপটা তো নিউ, এখন ল্যাপটপটার মূল্য না হলে 30-35 হাজার টাকা। বেলায় তখন 5:30 বাজে, আমরা একটু দৌড়তে আসি, ব্রাশ করতে আসি, তো স্কুলের ওই গেটের ওইখানটা থেকে দেখলাম স্কুলের হেড স্যারের ঘরে দরজাটা খোলা আর আলো জ্বলছে। তো ভোরবেলায় আলো জ্বলছে, দরজাটা খোলা, তাই আমরা দেখতে পেলাম ওখান থেকে। তারপর আমরা ওখানে দাঁড়ালাম, দু একজন যাচ্ছিলো, ওদের ডাকলাম,
তারপর ওরা এসে সবাইকে ফোন করলো, স্কুলের স্যারকে ফোন করলো, তারপর এসে তারপর তো স্যাররা দেখলো কি কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে। আমরা তো যেটুকুনি আমরা ভেতরে ঢুকে দেখলাম যে হেড স্যারের যে চেয়ার টেবিল, তারপর হেড স্যারের আলমারি, সেইগুলো সব ছড়ানো ছিল, তার ভেতর যা কাগজপত্র। এবার সেখান থেকে কী কাগজপত্র গেছে সেটা তো আমরা জানি না, ওরাই বলতে পারবে। পরে এসে বললো যে এরকম ল্যাপটপটা, একটা ল্যাপটপ নেই বলছে। আমরা সে দেখলাম সব ছড়ানো ছিটানো আছে। আপনার নাম? আমার নাম রাজু পাল। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।